আজকে আমরা বানাচ্ছি ডায়মন্ড কই রেসিপি একদম ফ্রেশ কই মাছ দিয়ে আমরা বানাবো কই রেসিপিটা ডিম ভর্তি এরকম কই মাছ দিয়ে আজকের যেভাবে আমি রেসিপিটা বানাচ্ছি ঠিক সেভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না ছোট বড় সবার ভীষণ পছন্দ হয়ে যাবে যারা নতুন দেখছেন আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন শিউলির হেসে সকলকে অনেক ভালোবাসা আমার আরও একটি চ্যানেল মোটিভেশন হবে অবশ্যই চোখ রাখবেন আমরা শুরু করব আজকের রেসিপিটা আর এরকম তেল কই রেসিপি বানানোর জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কই মাছ কই মাছটা আমরা ডায়মন্ড হারবারের স্টেশন বাজার থেকে কিনেছি একদম বেশ বড় বড় সাইজের এই কই মাছ প্লাস্টিকে মুড়ে আনা হয়েছিল ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে আর সাইজটা এতটা বড় ছিল ভীষণ লোভনীয় কিনে প্লাস্টিকের মধ্যে মুড়ে ওরাই দিয়েছিল সেভাবে নিয়ে আসা হয়েছিল বাড়িতে তারপর ওই কই মাছের মধ্যে প্লাস্টিক খুলে যদি আপনি নুন দিয়ে আবার প্লাস্টিকটা মানে মুড়ে রাখেন তাহলে কিন্তু কই মাছগুলো সহজে মারা যায় কিংবা বালতির মধ্যে কই মাছ রেখে তাতেও যদি পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেন কই মাছগুলো মারা যায় কই মাছ মারা গেলে কাটাটা সহজ হয় নাহলে কই মাছ কাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট খুব ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কই মাছের পেটে ডিম ভর্তি ঠিক বর্ষার আগে আগে কই মাছের পেটে এরকম ভরপুর ডিম থাকে তো আজকের রেসিপিটা সেই ডিম ভর্তি কই মাছ দিয়ে তৈরি করছি আপনারা ঠিক যদি বর্ষার আগে আগে কই মাছ কেনেন আর এরকম বড়ো সাইজের কই মাছ পান তাহলে কিন্তু একদম হাত ছাড়া করবেন না আর কিনেই সঙ্গে সঙ্গে আজকের এই ডায়মন্ড তেলকই রেসিপিটা বানিয়ে ফেলবেন তো সমস্ত মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি নুন মাছের পরিমাণ অনুযায়ী আমরা এক কিলো মাছ কিনেছিলাম তার মধ্যে থেকে টুক মানে চার পিস মাছ আমরা আলাদা করে রেখেছি সেটা তেলকই বানাবো না অন্য দিন অন্য কিছু বানাবো হলুদ গুঁড়ো দিলাম আর এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা মাখাবো তবে তার আগে যেটা দেব যেহেতু তেলকুই রেসিপি সেই জন্য আমরা এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব ঠিক যেভাবে বলছি জাস্ট ওইভাবে বানান আমার বাড়িতে সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছে আপনার বাড়িতেও সবাই খুশি হয়ে যাবে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেলটা মাখিয়ে নিতে হবে একদম তেল তেল হয়ে যাবে এখনই ঠিক যেমনটা করে দেখাচ্ছি আপনি এই যে রেসিপিটা আমি বলছি এটা তেলাপিয়া মাছ দিয়েও করে খেতে পারেন কই মাছ তো ভালো লাগবেই এটা দশ মিনিট আমরা রেস্টে রাখবো যাতে যা মশলা মাখিয়েছিলাম সেটা মাছের মধ্যে ঢোকে ভালো করে একটা কড়াই ভালো মতো গরম করেছি তাতে পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি আর সরষের তেলটা খুব ভালো করে আগে ধোঁয়া মানে ধোঁয়া ওঠা করে গরম করে নিতে হবে বেশ ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে তারপর মাছগুলোকে ধীরে ধীরে আমি যেমনটা দেখাচ্ছি সেভাবে তেলের মধ্যে গরম তেলে আর কি ছাড়তে হবে অর্থাৎ তেলটা খুব ভালো করে গরম করে নেবেন ধোঁয়া ওঠা করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেম কম করে দিয়ে মাছটা গরম তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে ভাজবেন তবে যখন ভাজবেন তখন মাঝখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনি মিডিয়াম থেকে হাই করে দিতে পারেন মানে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে মাছটা ভাজবেন এত কথা বলার একটাই কারণ যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ঠিক এভাবে করবেন যে কোনো মাছ আপনি যখন ভাজবেন ঠিক এইগুলো মাথায় রাখবেন আর যে মাছের আঁশ নেই সেই মাছের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন নুন হলুদ লঙ্কা লঙ্কাগুলোর সঙ্গে তাহলে মাছটা কিন্তু ফাটে না খুব লালচে লালচে করে আমরা মাছগুলোকে ভেজে নেব আমাদের এপিট ওপিট করে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা প্লেটে তুলে ফেলছি আর যখন কিন্তু মাছ ভাজা তুলবেন তেল থেকে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেল থেকে মাছ ভাজাগুলো তুলবেন তাহলে কি হবে তেলটা ওই মাছে বেশি টানবে না বাকি মাছগুলো আমি একইভাবে দিয়ে ভেজে তুলে নিলাম রেডি হয়ে গিয়েছে আমার মাছ ভাজা এবার যেটা করতে হবে যেহেতু আমার কড়াইটা একটু ছোট সেই জন্য আমি অন্য কড়াইতে রান্না করব আপনারা একই কড়াইতে রান্না করতে পারেন একটা কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসে গ্যাসে ফ্লেমটা জ্বালিয়ে নিচ্ছি কড়াটা খুব ভালো মতো করে গরম করে নেব তারপর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এই কড়াতে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু একই কড়াইতে মানে একই কড়াইতেই রান্নাটা করতে পারেন যদি কড়াইটা বড় হয় আমার ছোট হয়ে গেছে সেই জন্য এবার তেল গরম করে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব ফোড়ন হিসাবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আমি প্রায় বড় চামচের এক চামচ দিয়েছি অল্প অল্প করে দেখালাম গোটা জিরে আর কি দিয়েছি তো সেটা দিয়ে খুব ভালো মতো করে ফোলনের গন্ধ বেরো হওয়া পর্যন্ত এটা ভাজতে হবে শুকনো লঙ্কাটা যখন তার রঙটা পরিবর্তন করবে দেখুন লালচে থেকে একটু কালচে হয়ে গেছে তখন পেঁয়াজ বাটা দেব আমি প্রায় এখানে ধরুন আটশো নশো মাছ আছে তার মানে আটশো ধরুন মাছ আছে তো সেখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা পেঁয়াজ কুড়ে আমি দিয়েছি বাটা নয় আপনি বাটাও দিতে পারেন তেলটা একটু কম হয়েছে তার জন্য আমি এখন তেল দিলাম আপনারা প্রথমেই অনেকটা বেশি তেল দিতে পারেন তবে এখন দিলেও অসুবিধা নেই তেলটা দেওয়ার পরে ভালো মতো করে গরম করে তারপর কষিয়ে নিলে তেলের কাঁচা গন্ধটা থাকবে না পেঁয়াজটা কিন্তু লালচে লালচে হবে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমার বাটা আছে যতটা আদা ততটা রসুন আর কাঁচা লঙ্কাটা যেমন ঝাল খাবেন এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বাটা সেটা সেটা প্রায় চার চামচ মতো আমি দিলাম দিয়ে খুব ভালো মতো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে মশলা যেন কাঁচা গন্ধ না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার দেব একটা বড় সাইজের টমেটো যেটা কুড়িয়ে রেখেছি সেটা দিচ্ছি আমি পেঁয়াজ কোরানো দিয়েছি টমেটোও কোরানো দিয়েছি আপনারা পেস্ট করেও দিতে পারেন অর্থাৎ বেটে দিতে পারেন এখানে এইভাবে কোরানো বা পেস্ট মশলাগুলো দিলে অর্থাৎ পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট দিলে বা কোরানো দিলে টেস্টটা ভালো হয় মুখে কিছু পড়বে না গোটা গোটা নুন দিলাম মশলার পরিমাণ অনুযায়ী প্রায় এক চামচ তারপরে একটু দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা বুঝে শুনে দিতে হবে জিরে গুঁড়ো হাফ চামচ এরপর দেব ধনে গুঁড়ো হাফ চামচ খুব ভালো মতো করে কষিয়ে নেব গুঁড়ো লঙ্কা দিয়েছি আবার আদা রসুন বাটার সঙ্গে কাঁচা লঙ্কা সেটাও দিয়েছি এবং তারপরেও যেটা নুন হলুদের সঙ্গে লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিন্তু সেই দিকে লঙ্কা গুঁড়োটা খেয়াল রাখবেন এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়বে যখন মশলা থেকে তখন ভাজা মাছের টুকরোগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব আপনি মশলা ভাজা হয়ে গেলে অর্থাৎ মশলা কষানো হয়ে গেলে জল ঢেলেও মাছ দিতে পারেন কিংবা আমি যেমনটা করছি একটু সাবধানে করবেন কারণ মাছটা না হলে ভেঙে যেতে পারে মশলার মধ্যে মাছটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবেন যখন কষাবেন তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম অর্থাৎ লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন যেন খুব বেশি রাখবে না তাহলে ধরে পুড়ে যাবে মশলাটা কারণ মশলাটা এখন শুকনো শুকনো হয়ে আছে মাছগুলো একটু সাবধানে উল্টাবেন দেখুন একটু সামান্য আমার ভেঙে গিয়েছে সেই একটু সাব মানে সাবধানে উল্টাবেন এইভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলে কি হয় মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে বেশ ভালো লাগে খেতে এবার জল দেব পরিমাণ মতো আমরা জল দেব কারণ কই মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগে তবে খুব সময় লাগবে না একটু সিদ্ধ হতে সময় লাগবে আর মশলাটাও ভালো মতো করে রান্না হবে তার জন্য আমরা প্রয়োজন মতো মানে মাছ ডুবে যাবে এরকম পরিমাণ জল দেব তো প্রায় আমি কাপ বা গ্লাস যেটা ছোট গ্লাস হয় সেই গ্লাসের তিন গ্লাস জল দিয়েছি সামান্য একটু চিনি দিলাম প্রায় হাফ চামচ মতো এটা অবশ্যই দেবেন কারণ খুব ভালো লাগে আর এটা হচ্ছে কাজু আর চার মগজ বাটা যতটুকু কাজু ঠিক ততটুকুই চার মগজ নিয়ে প্রায় এক চামচ দিলাম খুব বেশি দেওয়া দরকার নেই যদি আপনি পাঁচটা ছটা কাজু নেন ঠিক ওই রকমই পরিমাণ একটু মগজ নিন নিয়ে একসঙ্গে বেটে দিয়ে দেবেন দুর্দান্ত লাগে চারমগজ কাজু একসঙ্গে আমি একটু গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি একটু নুন কম ছিল বলে নুন দিলাম খুব ভালো মতো করে তিন চার মিনিট আমরা ফুটিয়ে নেব তারপর মাছটাকে উল্টে পাল্টে দেবো ডায়মন্ডের কই ঠিক এভাবে আপনারা বানাবেন আপনি বুঝতে পারবেন যে এই রেসিপিটার স্বাদ কতটা ভালো কতটা সুন্দর কতটা মুখে লেগে থাকার মতো মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের সব দিকটা মশলার মধ্যে মাখো মাখো হয় এবার একটা জিনিস দিতে হবে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম কারণ মাঝখানে কষার সময় গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম এখন আর একবার একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আপনি অবশ্যই যখন এখন গরম মশলা গুঁড়ো দিচ্ছেন তখন একটু ঘিও দিয়ে দেবেন আজকে আমি ঘি দিলাম না এই লাস্টে আর কি শেষে ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে যদি নামান আরও অসাধারণ লাগে খেতে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যদি ভালো লাগে আজকের রেসিপিটা প্লিজ সাবস্ক্রাইব করবেন শিওলি হাসের সঙ্গে থাকবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কারণ ডায়মন্ড তেলকুই রেসিপিটা কিন্তু অসাধারণ আপনি নিজে খেলে বুঝতে পারবেন অন্যকে খাওয়ালে সেখানেও আপনি বুঝতে পারবেন আপনি কতটা পরিতৃপ্ত হলেন কতটা সুন্দর করে আপনি সকলকে যত্ন করে খাওয়াতে পারলেন ভাতের সঙ্গে অবশ্যই খাবেন ডায়মন্ড তেলকুই রেসিপি কখনোই রুটি পরাঠার সঙ্গে আমি বলবো না ভাতের সঙ্গেই খাবেন সকলকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিও